আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনের গাণিতিক মিল আপনাকে মানতে বাধ্য করবে যে এই কোরআন মহান আল্লাহর বাণী। কোরআনের এই অবাক করা বিষয়গুলো যখন আমি প্রথমবার জানলাম, আমি আশ্চর্য, অবাক ও হতভম্ব হয়েছিলাম। জানি না আপনাদের কি মনে হয়, তবে এতটুকু তো সবার মনে হবে, এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়। আমি বারবার কেন বলি যে এই কোরআন মহান আল্লাহর বাণী? শুধুমাত্র আমি এটি দেখাতে চাই যে এই কোরআন আল্লাহর থেকে নাজিল হওয়া একটি মহান গ্রন্থ, আর এটি সর্বশেষ গ্রন্থ এবং আল্লাহর কাছে সবথেকে মনোনীত ও পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের আগে অনেক ধর্ম ছিল এবং তাতে ছিল আল্লাহর থেকে আসা আসমানি কিতাব। এখন সেই ধর্মসমূহ বাতিল হয়েছে এবং বদলে দেওয়া হয়েছে সেই ধর্মের কিতাব। এবার শুরু করা যাক আসল কথা। আগের পর্বে বলেছিলাম আর তিনটি কোরআনের রহস্যময় বলবো। তার মধ্যে প্রথমটি হল সুরা আল কাহাফের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর এবং তার সাথে অতিরিক্ত হয়েছিল 9। এই সুরা আল কাহাফে গুহাবাসীরা কতদিন সেখানে অবস্থান করেছে সে ব্যাপারে কোরআন মজিদে বলেছে, তারা তাদের গুহায় কাটিয়েছে মোট 300 বছর, এর সাথে যোগ করেছে আরও 9 বছর। প্রশ্ন হচ্ছে, এভাবে দুভাগে না বলে আল্লাহ তাআলা সংখ্যাটা একত্রিত বলতে পারতেন? অর্থাৎ এভাবে বলা যেত যে তারা সেখানে 309 বছর কাটিয়েছে। কিন্তু আলাদা বলার কারণ হলো, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার সময় কেউ সৌর গণনা ও চন্দ্র গণনার বিষয়টি জানত না। পরে দুনিয়ার মানুষেরা জেনেছে যে চন্দ্র মাস সৌর মাসের চেয়ে 11 দিন কম। প্রতি বছরে 11 দিনের এই তফাতটা হিসাব করলে সময়টা হবে ঠিক 9 বছর। অপর কথায়, গুহায় তাদের অবস্থানের সময়টা সৌর গণনার হিসাবে হচ্ছে 300 বছর, আর চন্দ্র মাস হিসাবে হচ্ছে 309 বছর। কোরআন এই উভয় বিষয়টা উৎসাহী পাঠকদের সামনে সুন্দর করে বর্ণনা করেছে, যাতে কিছু বোকা মানুষ বোকার মতো কোনো প্রশ্ন না করতে পারে। নাম্বার 2, কোরআনের আরবি শব্দ ইনসান অর্থাৎ মানুষ। এই ইনসান শব্দটি মোট এসেছে 65 বার। এবার ইনসান বানানোর উপকরণগুলোকে কোরআনের বিভিন্ন জায়গা থেকে যোগ করে মিলিয়ে দেখা যাক। আমাদের মধ্যে যে উপাদানগুলো আছে তার প্রথমটি হল তোরাব অর্থাৎ মাটি। এই শব্দটি এসেছে পবিত্র কোরআনে 17 বার। দ্বিতীয় উপাদানটা হচ্ছে নুতফা অর্থাৎ জীবনকণা, আর এই শব্দটি এসেছে পবিত্র কোরআনে 12 বার। তৃতীয় উপাদান হচ্ছে আলাক অর্থাৎ রক্তপিণ্ড, আর এই শব্দটি এসেছে পবিত্র কোরআনে 6 বার। চতুর্থ উপাদান হচ্ছে মগদা অর্থাৎ মাংসপিণ্ড, আর এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে 3 বার। পঞ্চম উপাদানটা হচ্ছে হাড়, আর এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে 15 বার। সর্বশেষ উপাদান হচ্ছে লাহম অর্থাৎ গোস্ত, আর এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে 12 বার। আর এইগুলো আপনি পাবেন কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে। এখানে বর্ণিত এই উপাদানগুলো যোগ করলে যোগফল হবে ঠিক 65। আর এই সব উপাদান দিয়ে যে ইনসান বানানো হয়েছে এর জন্যই কোরআনে এই ইনসান শব্দটি এসেছে 65 বার। চিন্তা করতে পারেন কিভাবে হলো। আমার এই পর্যন্ত গাণিতিক সকল পর্বগুলো যদি ভালোভাবে দেখেন এবং একটু ভাবেন, আল্লাহকে চিনে নেবেন। নাম্বার 3, সূরা আল কামারের 1 নম্বর আয়াত, ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কমার অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। আয়াতটিতে চাঁদ বিতীর্ণ হওয়ার সাথে কিয়ামতের আগমন খুবই নিকটে এই কথাটি উল্লেখ করেছেন। আরবি বর্ণমালার এই আয়াতের আক্ষরিক মান হিসাব করলে তার যোগফল হয় 1390। কি অবাক করা ব্যাপার দেখুন, যখন 1390 হিজড়ি হয় সাল তখন 1979 খ্রিস্টাব্দ। এই 1390 হিজড়িতে মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। জানি না এটা কোরআনের কোন মজেজা না এমনি এক ঘটনাচক্র, কিন্তু আল্লাহ তাআলার এই মহান সৃষ্টিতে তো কোনো ঘটনাচক্র বলতে কিছুই নেই। মানুষ যে প্রথমবার চাঁদে যেতে পারবে সেই সালটা হবে 1390 হিজড়ি, এটার উল্লেখ কত সূক্ষ্মভাবে করে দিয়েছেন। আর এই কারণে হয়তো মানুষের চাঁদে অবতরণের সালের সাথে কোরআনের আলোচ্য আয়াতটির সংখ্যা মানে ও বিস্ময়কর মিল দেখা যাচ্ছে। আশা করা যায় ভিডিওটি দেখে আপনার ঈমান মজবুত হবে এবং কোরআনের প্রতি আরও বিশ্বাস বাড়বে। আপনাদের কাছে কিছুই চাই না, চাই শুধু একটু দোয়া, আল্লাহ যেন আমাকে আরও ইলম জ্ঞান দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। শুধু এই দোয়াটি করবেন।